গো সুরক্ষা বিলখন, সেই গো সুরক্ষা বিলখনের উপর আমার পার্টির সিদ্ধান্তটো হল এখনের উপর আমার কোনো এমেন্ডমেন্ট না থাকিব। গো সুরক্ষা বিধেয়কখনের উপর আমার কোনো এমেন্ডমেন্ট বা সংশোধনী প্রস্তাব না থাকিব। সেকারণে আমি একটা ডিভাইস চাই আছো যে সংশোধনী প্রস্তাব নথকাকৈ কেনেকৈ বিধেয়কখনের উপর কথা কব পাৰি তাৰ ওপৰত এটা ডিভাইস উলিয়াবৰ কাৰণে, এটা কৌশল উলিয়াবৰ কাৰণে আমি চেষ্টা কৰিছো। যদি সেইটো সম্ভৱ হয় তেতিয়াহ'লে বিধানসভাত নিশ্চিতভাৱে গো সুৰক্ষা আইনৰ বিৰুদ্ধে আমাৰ বক্তব্য প্ৰদান কৰিম। আৰু যদিহে, কাৰণ আমি এমেণ্ডমেণ্ট এইকাৰণে আনিব নোৱাৰোঁ যে এমেণ্ডমেণ্ট অনাৰ অৰ্থটোৱে হ'ব যে বিধেয়কখনক আমি সমৰ্থন কৰা, অলপ ইফাল সিফাল কৰিব খোজাটো বুজাব, কিন্তু বিধেয়কখনক মূলতঃ সমৰ্থন কৰা বুজাব। সেইকাৰণে আমি এমেণ্ডমেণ্ট আনিব খোজা নাই। আমি আশা করিম যে বিধানসভাত এখনের উপর একটা মুকলি বিতর্ক হোক, আর মুকলি বিতর্ক হলে আমি আমার দৃষ্টিভঙ্গি প্রকাশ করিম। কিন্তু এমেন্ডমেন্টর জড়িয়ে তাত সুমাই সেই ডিভাইসত আমি বকিলাক মই নাজানো কার কি স্মারপত্র আছে মই দেখা নাই, কিন্তু মই যেটা বস্তু বুঝি পাইছো এজন খেতিয়ক হিসাবে যে এতিয়ার যে রূপত এই বিধেয়কখন আনিব খোজা হয়েছে, এই বিধেয়কর কারণে আজি গোটেই অসমৰ মাংসৰ দাম বৃদ্ধি পাই যাব, আপনার মুরগির মাংসর দামও বৃদ্ধি পাব, আপনার ছাগলী মাংসর দামও বৃদ্ধি পাব, আর অন্যান্য স্থানীয় মানুষে ব্যবহার করা অন্যান্য মাংসর দামও বৃদ্ধি পাব। এটা যে ইতিমধ্যে যে আপনাদের দেখিছে যে মাংসর দাম বৃদ্ধি পাইছে, তার লগত এইবিলাকৰ সম্পর্ক আছে। দ্বিতীয়তে মূল গাঁৱৰ মানুহ এজনের কারণে, এজন খেতিয়কর কারণে গরুটো একটা ডাঙৰ ব্যবসায়ও, যেবিলাক গরু কামত নাহে বা প্রয়োজনতকে বেশি হয়ে গেছে সেইবিলাক বিক্রি করবর কারণে আমার উজনি অসমত বহুত ডাঙৰ ডাঙৰ গরুর বাজার আছে। এটা এই বিলখন অহার লগে আমার গোটে গরুর বাজারখন বন্ধ হয়ে যাব, আর যদি গরুর বাজারখন বন্ধ হয়ে যায় তেতিয়াহলে মোৰ খেতিয়কবিলাকে কেনেকে চলিব? গরু এটা বিক্রি করে লড়া ছোৱালীক কলেজত এডমিশন দিয়ে, দামুরি এটা বিক্রি করে লড়া ছোৱালীক কলেজত এডমিশন দিয়ে, তো এতিয়াতো সেইটো নাইকিয়া হয়ে যাব। গতি এই ঘটনাটোয়ে মোৰ খেতিয়কবিলাকক, মোৰ গাঁৱৰ খেতিয়কবিলাকক, সেইটোৰ লগত হিন্দু মুছলমানৰ সম্পৰ্ক নাই, এইটোত মোৰ সকলো ধৰ্মৰ খেতিয়কবিলাকৰ কাৰণে সাংঘাতিক দিগদাৰ হ'ব, আৰু সেইকাৰণে মই গো বিলখনক আউট এণ্ড আউট অপোজ কৰোঁ সম্পূৰ্ণৰূপে, একদম ওপৰৰ পৰা তললৈকে মই সম্পূৰ্ণৰূপে ইয়াৰ বিৰোধিতা কৰোঁ। যদি সংশোধনী বিচাৰোঁ তেতিয়াহ'লে গো আইনখনক মই সমৰ্থন কৰা বুজাব, তাৰে কেইটামান অংশ মই অপোজ কৰিছোঁ এইটো বুজাব, তাক সংশোধন কৰাটো সেইটো তাৰ কিছু অংশ সংশোধন কৰাটো বুজাব। গতিকে মই কেনেকৈ আদৰ্শগতভাৱে এনেকুৱা মোৰ খেতিয়কক ধ্বংস কৰা, আৰু আপোনালোকে ইউপিত এবাৰ চাই লওক গো বিল প্ৰয়োগ কৰাৰ কাৰণে কেনেকুৱা ধৰণৰ পৰিস্থিতি হৈছে, কিমান ডাঙৰ ইণ্ডাষ্ট্ৰিবিলাক বন্ধ হৈ গৈছে, গোটেই খবৰবিলাক ল'লে গম পাব। মই এই সম্পৰ্কে আৰু বেছি কথা ক'ব খোজা নাই, আৰু যদি কিবা প্ৰশ্ন আছে ক'ব পাৰে। আপোনালোকে মোক এটা কথা কওকচোন, আজিৰ দিনটোত অসমৰ কেবিনেটে সুৰাৰ হোম ডেলিভারি দিয়ার সিদ্ধান্ত লব লাগে নে ভ্যাকসিন ঘরে ঘরে দিয়ার সিদ্ধান্ত লব লাগে, মোক এই কথাটো কওক। মই যিদিনৰ পৰা এমএলএ নির্বাচিত হৈছো সেই দিনটোৰ পৰা এটাই কথা কৈ আছো যে আমার ভ্যাকসিন ঘরে ঘরে পোৱার ব্যবস্থা কৰিব লাগে, আর প্রত্যেকজন মানুহক ভ্যাকসিন দিয়ার ব্যবস্থা কৰিব লাগে। এই যে দৈনিক 3 লাখকে ভ্যাকসিন দিয়ার কথা আছিল, সেই শ্লোগান কত গল? এতিয়া কেজন মানুহক ভ্যাকসিন দি থকা হৈছে? ভ্যাকসিনের কথা লুকাই গল, কোনেও এতিয়া নকয়, অথচ অসমৰ মানুষে এতিয়াও ভ্যাকসিন লবলৈ পোৱা নাই। দ্বিতীয় কথা যে ইমান যে মানুষের ক্ষতি হল, আজি অটোওয়ালার পৰা রিক্সাওয়ালার ঠেলাওয়ালার পৰা হাজিরা করা মানুষজনের পৰা ইন্ডাস্ট্রিয়ালিস্টজনলৈকে, পর্যটন উদ্যোগের পৰা হোটেল ব্যবসায়ীজনলৈকে প্রত্যেকজন মানুষের ক্ষতি হল, উকিলের পৰা একেবারে কালচারেল কর্মীবিলাকলৈকে, সাংস্কৃতিক কর্মীবিলাকলৈকে, সকলোৱে অর্থনীতির ভাগি চুরমার হৈ গল। বারম্বার দাবি উত্থাপন করে আইসো, বারম্বার ইবারের পাশত সিবার বারম্বার দাবি উত্থাপন করে আইসো যে আপনার লকডাউন আর কি কয় আপনার এই কোভিড-19 ক্ষতিপূরণ দিব লাগে, মানুষক ক্ষতিপূরণ দিব লাগে, নহলে দেশের অর্থনীতি রাজ্যের অর্থনীতি ভাগি যাব, রাজ্যের অর্থনীতি ভাগি চুরমার হব। কিন্তু তাক লৈ কোনো কথা নাই, এতিয়া খুরার ঘরে ঘরে হোম ডেলিভারি করার সিদ্ধান্ত লওয়া হয়েছে। মই ভাবো যে এটু এটা ধ্বংস হবলৈ যোৱা জাতির এটা লক্ষণ। মই অসম সরকারক তেখেতসকলৰ সুমতি উদয় কৰিবৰ কাৰণে আহ্বান জনাইছো, আৰু খুরার হোম ডেলিভারি নহয়, এই মুহূর্তত ভ্যাকসিনের হোম ডেলিভারি ব্যবস্থা গ্রহণ করা হোক। ধন্যবাদ।
বাজেটক লৈ মই খুব দীর্ঘ দিনৰ পৰা প্ৰিপেৰেশ্যন চলাই আহিছোঁ। মই যিহেতু এজন আপোনালোকে জানে নিৰ্দলীয় বা ৰাইজৰ দলৰ এজন মাত্ৰ বিধায়ক, মই বেছি সময় নাপাম, সেইকাৰণে মই বুলেট পইণ্টখিনি ঠিক কৰি লৈছোঁ। বাজেটৰ ওপৰত মোৰ নিৰ্দিষ্ট বক্তব্য থাকিব। বাজেট সম্পৰ্কে মই গোটেই জীৱন কেনেকৈ অসমীয়া জাতিটো আগবঢ়াই লৈ যাব লাগে, আপোনালোকে জানে যে বাজেটৰ জৰিয়তে ভিজনটো দেখুৱাব পাৰি যে আমি জাতিটো কলৈকে যাম। কিন্তু দুৰ্ভাগ্যজনকভাৱে বাজেটবিলাকে সেইটো নকৰে, অকল জমা খৰচৰ হিচাপ দেখুৱাই, আৰু জমা খৰচৰ হিচাপ দেখুৱাই জাতি এটাক ভিজন দিব নোৱাৰে। গতিকে অহাকালিলৈ বাজেটখন যাতে ভিজনেৰী বাজেট হয়, তাত যাতে অকল বেনিফিচিয়াৰী মানে ইণ্ডিভিজুৱেল বেনিফিচিয়াৰী স্কীমৰ এখন তালিকা নহয়, সেইটো বিচাৰিম। আৰু বিশেষভাৱে এই যে আপোনাৰ হেৰিয়াৰ ক্ষতিপূৰণ, আপোনাৰ COVID-19 আৰু লকডাউনৰ ক্ষতিপূৰণৰ কথাটো যাতে ইতিমধ্যে দুখন কমিটিয়ে ইতিমধ্যে পৰামৰ্শ দিছিলে, সুভাষ দাস কমিটি আৰু এই চিটাৰ যিখন প্ৰতিবেদন, দুইখনতে এই কথাটো কৈছিলে। গতিকে আশা কৰিম কাইলৈ বাজেটত যাতে অসমৰ সকলো শ্ৰেণীৰ মানুহক ক্ষতিপূৰণ দিয়াৰ কাৰণে এটা কম্প্ৰেহেনচিভ প্লেন যাতে কাইলৈ ঘোষণা কৰা হয়, মই সেইটোৱে আশা কৰিম। আৰু ভিজন গোটেই জাতিটো কেনেকৈ আগুৱাই লৈ যাব তাৰ এটা ভিজন যাতে তাত প্ৰকাশ পায় তাক আশা কৰিম। আৰু যদি সেইটো নহয় তাৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবৰ কাৰণে মই সাজু হৈ আছোঁ।